আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো। দর্শক, আমাদের এবার চতুর্থ ভিডিও, তা চতুর্থ ভিডিওতে বাবা আমাদেরকে দেখাবেন উনি এই জায়গাটায়, এই যে এখানে মাটি উঁচা করে এখানে কি কি গাছ লাগাইছেন আর কিভাবে বাবা যত্ন নেয় গাছের। তা বাবা আসেন। প্রথমে যে আমি তিন নম্বর ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে তুপা করছে দুন্দুল গাছ লাগানোর জন্য, যাতে করে আম গাছে দেয়া যায়। আর এই যে লেবু গাছ, আমরা ১২ মাস লেবু খাই, বাবা অনেক লেবু গাছ লাগায়, তা আমাদের কখনো লেবু কিনে খাওয়া লাগে না, আমাদের লেবু গাছে লেবু কখনো কিনে খাই না। আর এই যে এই পাশে বাবার সুপারি গাছ, তারপরে বেল গাছ, এই যে এই বেল গাছটা আপনি লাগাইছিলেন না? কাঁঠাল গাছ, সব কিছু আছে, কাঁঠাল গাছ আছে অনেক, কাঁঠাল গাছ তো অনেক। আমাদের কাঁঠালও আমি দেখেছি কিনা লাগে না, এই তিন বছরে ৫৫টা কাঁঠাল গাছ, মাশাআল্লাহ। বাবার একটা শখ হচ্ছে, বাবা গাছ লাগানো খুব পছন্দ করে। আর এই যে পুকুরটা, এই পুকুরটা হলো বাবা আমার শাশুড়ি মাকে গিফট করছে, যাতে সে নিজে ইচ্ছা করে মাছ ধরতে পারে পুকুর থেকে বসি দিয়ে। আমার শাশুড়ির মা বসি দিয়ে মাছ ধরতে খুব পছন্দ করেন বিকালবেলা, তো এই জন্য। এইটা ছাড়াও আরও দুইটা পুষ্করিণী বাবার আছে, এই পুকুরকে আমরা এখানে পুষ্করিণী বলে থাকি। বাবা আসেন, এইদিকে আসেন। আপনার লাঠি কোথায়? পড়ে যাবেন তো লাঠি। যে মানুষটা সারাদিন পরিশ্রম করে এই গাছগুলো লাগায়, আমরা শুধু এসে এগুলো খাই, কিন্তু আমরা কিন্তু এই পরিশ্রমগুলো করি না, এগুলো কিন্তু বাবাই করে। এই যে বাবা এদিকে আসেন, এই যে আনারস গাছগুলো সারিবদ্ধভাবে লাগাইছে কিন্তু আমার বাবা। এই আনারস গাছ কবে লাগাইছিলেন? গত বছরই আষাঢ় শ্রাবণ মাসে লাগাইছিলেন। এই আনারস সঙ্গে খাইছে লাগাই আনারস। তা এখানে আর কি কি গাছ লাগাইছেন? বেগুন গাছ? হ্যাঁ, অনেক হরেক রকম বহুত গাছ, পদে পদে আছে, পদে পদে অনেক গাছ আছে এখানে, সেটাই বলছে বাবা। ওই যে ওই পাশে টমেটো গাছ দেখলাম, ওই যে ওই আমাদের ওই জায়গায়, ওই গাছগুলোতে আমি আর আপনি যাই এরকম জিঙ্গুইল গাইড়ে দিয়ে আসবো। টমেটোগুলো নিচে পড়ে থাকে মাটির সাথে লাগে, নষ্ট হয়ে যাইতেছে, ঠিক আছে? আর এই গোসলের আগে আপনি আর আমি যাই লাগাই দিয়ে আসবো। এখানে এই যে আর কি আছে, এই যে লাল শাক খাইছেন বাবা এখনো? লাল শাক খাইছে, মাইকে খাওয়াইছে এখন। ও বাবার, আমার বাবার আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে বাবা একা কখনো কোনো ফসল খায় না, সবাইকে দেয়। বাবা বেগুন আছে, বেগুন আছে, সবাইকে দিয়ে খায়, সব সময় হচ্ছে একা কখনো খায় না, সবাইকে দিবে, তারপরে সে যদি থাকে তাহলে খায়, নচেত খায় না। আমার কাছে কোনো একজন চাইলে সুপারি, কালকে একজনে দিছে সুপারি খাওয়ার জন্য, সুপারি সুপারি খাওয়ার জন্য দিছেন? চাইলে একজন দেয়, মানে কোনো না করি না করে না, কখনো না করেন না। নারকেল, নারকেলও হয়, ওই ৬০টা ৫০টা গাছের নারকেল হয়, ৬০টা গাছ আছে বর্তমানে, ৬০টা গাছ আছে কিন্তু ৫০টা কন্টিনিউ নারকেল হয়, মানে অ্যাভারেজে গড় হিসাব করছে। ও আরেকটা জিনিস, আমাদের একটা তাল গাছ আছে, এই তালগুলো অনেক মিষ্টি হয়, তাল ১২ মাসি তাল গাছ এটা, এটা মাঝে মরে যাচ্ছিল যাচ্ছিল, আল্লাহ পাক আবার বাঁচাই দিছে। তো বাবার এখানে যত গাছ বাবার হাতের সব না বাবা? আমি হিন্দু বাড়ি রাখিয়া, হিন্দু বাড়ি রাখছেন? এই বাড়িটা হচ্ছে, এটা সুবল সিং, যতীন্দ্র সিং এর জায়গা ছিল, সুবল সিং নামে, সিংহ বলে এখানে, কিন্তু সিং, সিং নামে এক ভদ্রলোক ছিলেন স্বাধীনের, হিন্দু স্বাধীনের পরেই না, স্বাধীনের পরে। বাবা আপনি তো স্বাধীনের আগেও বেঁচে, মানে বড়ই ছিলেন তাই না? হ্যাঁ, আমি তো আমার পরে ৯০ বছর কাছে গেছি, ৯০ বেশি হবে মনে হয়, না ৯০ হবে, মানে ৮৫-৯০ এরকম। তা ওই সময় আপনি হচ্ছে ওই যখন যুদ্ধ হয়েছে তখন তো আপনি ভালোই বড়। হ্যাঁ, ওই স্বাধীন বছর তো এই সীমিত বাংলাদেশ স্বাধীন হলো, ইয়া পাকিস্তানের লোক ইয়া পাল্টা বাঘ হইল, তখন তো আমি তো ইয়া বিয়ে করি নাই, সময় সেই সময় কিন্তু আমার বাবা বিয়ে করে নাই, পরে আমার মাকে আমাদের বাসায় যে দেখছে, দেখে পছন্দ হয়ে গেছে, তখন সে আমার মাকে বিয়ে প্রস্তাব দিছে না, তখন স্বাধীনের পরের বছর। ইয়া ও যে আছে না, ওই ইয়া ওই দাদা
ইয়ালো হাতির আসলো বেশি যেন মানে সাদার ওই আসেন ইয়াছে না ইয়াতে ইয়া করে আমার শ্বশুর হচ্ছে আমার আপন ফুপা তো আমার বাবা হচ্ছে আমার শ্বশুরের হলো সমন্ধি মানে বউয়ের ভাই ইয়া দৌলতপুর বাজার এই দৌলতপুর দৌলতপুরে ছিল তারা অনেক বছর ওই ইয়া করতো তো ইয়া হলো তাই ইয়া হে বাবার কিন্তু সব দাঁত পড়ে গেছে, খালি একটা দাঁত আছে। আমি বারবার বলছি বাবা বাধাই দেই, বাবা অস্বীকার করছে, কিন্তু আমার বিয়ের সময় দেখছি দুইটা দাঁত ছিল। তা বাবা হাসলে অনেক সুন্দর লাগতো, ওই সময় দুই দাঁত একেবারে ছোট শিশুর মতো লাগতো। বাবা আপনার সে বিয়ে করছেন তখন স্বাধীনের বছরে নাকি স্বাধীনের পরের বছর? স্বাধীনের লগ পর দিয়ে আই আর কি, স্বাধীনের পর দিয়ে বাবার অনেকে অনেকেই সাহায্য তেমনি কোনো জায়গায় করি না, কোনো ওদিনে যাই নাই, নিজে নিজে ওদিনে নিজে কাজ করিয়া জায়গা করুন জমিন কিন্তু। বাবা ব্যবসা যখন করতো অনেক জায়গা অনেক জায়গা ঘুরতো, কোন কোন জায়গায় ঘুরতেন বাবা একটু বলেন তো। জায়গা তো বহু জায়গা হইয়া ওই যে বরিশাল জেলা প্রত্যেকটা জেলায় গেছি, অনেক জায়গা কলসকাটি, তারপর কাপাসিয়া, জায়গার অভাব নেই। বাবা অনেক জায়গায় যাইতো ব্যবসার উদ্দেশ্যে, অনেক জায়গায় ওইদিকে ওই অনেক জায়গায় যাইতো বাবা ব্যবসার উদ্দেশ্যে। ব্যবসার উদ্দেশ্যে যে বাবা ব্যবসা করতো এবং ব্যবসা এত ভালো করছে যে সেই সময় তার কাছে অনেক টাকা পয়সা ছিল। সাতক্ষীরা, কপিলমণি, কাইটালঘাট, মানে যেসব জায়গা বিভিন্ন জায়গায় কেশবপুর, মনিরামপুর, মানে বাবা এইদিক এই অঞ্চলগুলো সবই তার জানা, সেইগুলো সবই খুব ভালো করে জানে। রাজশাহী সব জায়গায় যাওয়া, রাজশাহীও গেছে। সে যখন ব্যবসা করতো সে অনেক ভালো ব্যবসা করতো এবং এই ব্যবসার উদ্দেশ্যে সে অনেক জায়গা থেকে মাল আনতো, অনেক জায়গায় ঘুরতো, দেখতো মালের কেমন কি দাম, তাই না বাবা? ঘুরতো দেখতো। একটা পর্যায়ে বাবা অনেক টাকা পয়সা ছিল তার হাতে, তখন সে এই সিংহের মানে সিংদের বাড়ি সে কিনে রাখছিল। সে চাইলে খুলনা এরকম 10টা বাড়িও সে কিনতে পারতো ওই সময়, কিন্তু তখন সে অতটা মর্ম বোঝে নাই, সে ভাবছে যে গ্রামের দিকে কিনলে ভালো হবে। দুই কানি মতন কিনছি দেশে, প্রায় দুই কানি, মানে দুই কানি বলতে আশি করায় আশি আশি 160 শতক এক কানি না। যাই হোক, মানে সে দুই কানি, মানে আপনাদের এই মাপটা আমি অবশ্য বুঝবো না, আমাদের কাঠা হিসাব করে মানে বিঘা, তার এক দেড় বা দুই বিঘার মতো প্রায় জায়গা আছে এই বাড়িটাই, এই বেশি আছে এখানে। এই যে একটা পুকুর দেখছেন এরকম, এর থেকে তিন ডবল মানে তিন গুণ বড় পুকুর আরো দুইটা আছে। হ্যাঁ, ওই পাশে পুকুর আছে। আর দাঁড়ান বাবা ওইখানে, এবার আসেন আস্তে আস্তে আসেন। তা সে যখন এই যে দেখেন, সে কিন্তু লাঠি ছাড়া হাঁটতে পারেন না, তার অনেক কষ্ট হয়। তো তারপরেও সেই যে কাজগুলো করে এটার জন্য তাকে আসলে ধন্যবাদ দিলেও কম হয়ে যায়। তার পিঠটা কুঁজা হয়ে গেছে, সেই কুঁজা অবস্থায় সে কাজ করতেই থাকে। সে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ তার সরবরাহে আছে। এইটা হচ্ছে ডৌয়া গাছ, আমরা যে টক ফল খাই অনেকে চিনবেন না, ডৌয়া গাছ। লেবু গাছের তো অভাব নাই, কর্মচা গাছ। বাবা এটা কি কর্মচা গাছ না বাবা? এটা কি কর্মচা গাছ? কর্মচা এইটা 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 কি গাছ? কাগজি না, কর্মচা গাছ। এই গাছটা রাইখেন বাবা, কাইটেন না, এটা কর্মচা গাছ। এটা হচ্ছে কর্মচা গাছ। ও বাবা দিও না, এই 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 লাবণি বাবা ঠান্ডা, এই লাবণি দিও না দিও না। ওরা হচ্ছে বরফ নিয়ে আসছে, ওরা বরফ নিয়ে মজা করতেছে। নানায় দিও না, মু নানায় দিও না, আমারও দিও না, দিও না দিও না। এই ব্যথা লাগে রাসেল, মাথায় লাগবে কিন্তু।
আছে আই ভাই আনামগুলা ধরো তা বরফ বরফের মতো শক্ত থাকে এগুলো মাথায় দিও না আমি না করছি বাবা আমার হাত গেল এবার দেখেন আপনারা এখানে কি কি গাছ আপনি এই বাগানে লাগাইছেন চলেন সব পদে গাছ আছে আম গাছ কাঁঠাল গাছ সব কিছু পেয়ারা গাছ পেয়ারা গাছ এই যে পেয়ারা গাছ বাবা হাঁটেন বাবা কিন্তু হজ করে আসছে বাবা এই বয়স নিয়েই সে কিন্তু হজ করে আসছে এই যে আরেকটা পুকুর এটা অনেক বড় একটা দীঘির মতো পুকুর একেবারে এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত বাবা তিনটা তিনটা বাবা আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে পুকুর দেখানোর উদ্দেশ্যে বাবা চলে যাচ্ছেন আর বলবেন না কিছু ও ওই পাশে দেখাইতে নিচ্ছে বাবা আমাদেরকে এই পাশে দেখে আসি এই যে বাড়ির আরেকটা পুকুর বাচ্চারা মজা করছে বাবা এই জায়গায় কি গাছ লাগাইছেন এই জায়গায় অনেক গাছ লাগাইছেন তাই না ওপারে কিন্তু কাঁঠাল গাছ আছে আমার বাবা কিন্তু কাঁঠাল গাছও লাগাইছে অনেক বারো মাসি কাঁঠাল এটা এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল বাবা লাগাইছে বারো মাসি কাঁঠাল ধরবে গাছটায় আর এবার মনে হয় ইয়ে মোচা সারছে না বাবা তারপরে এই যে কচু শাকের তো অভাব নাই আমাদের যখন মন চায় এখান থেকে নিয়ে কচু শাক খাই আমরা খুব চমৎকার বাবার বাসাটা এই যে দুই পাশে কাঁঠাল গাছ লাগানো সামনে দিয়ে রাস্তা এই যে দেখছেন এই যে কাঁঠাল গাছ লাগানো বাড়িতে ঢুকতে গেলে রাস্তা এইগুলো সম্পূর্ণ আমার বাবা করছে বাবার অবদান এগুলো সব সে তার বাড়িটাকে এত সুন্দর করে সাজাইছে সে বাড়িটাকে অনেক ভালোবাসে তার খুলনা থেকে যখন ব্যবসা করত তারপরে এসে যখন এই বাড়িটা করলো তখন দুইবার সে বাইরে গিয়েছিল তো এরপর থেকে তার একটা শখ হচ্ছে সেই গাছ লাগায় অনেক ধরনের নারকেল গাছ কিন্তু পঞ্চাশটা আছে ষাটটা গাছ আছে সরি দুঃখিত বাবা বলছে ষাটটা গাছ নারকেল গাছ ষাটটা আছে আর ষাটটা নারকেল গাছ বোঝেন তাহলে পঞ্চাশটা নারকেল গাছে যদি একটা করে নারকেল ধরে পঞ্চাশটা নারকেল কিন্তু তার মান্থলি চলে আসে আবার হচ্ছে আম গাছের কিন্তু আমি কখনো দেখিনি আম কিনে খেতে সবসময় আমরা আম এখান থেকেই খাই আবার হচ্ছে যাবতীয় যেসব ফল কাঁঠাল গাছ তার আছে প্রায় পঞ্চাশটা না বাবা বলেন এদিকে আসেন বাবা বাবা শোনেন কাঁঠাল গাছ কয়টা আছে আপনার পঞ্চান্ন কাঁঠাল গাছ পঞ্চান্নটা গাছে কি কাঁঠাল হয় সবসময় সব হয় না মানে কিছু গাছে বাদ আর এই যে নতুন করে যে বারো মাসি কাঁঠাল গাছ লাগাইছেন তাতে কি কাঁঠাল হয়েছে এখনো হয় না ওই বংশী ছাড়া বল ছাড়ছে সেগুলো নিয়ে কি পঞ্চাশটা গাছ বাবা ওই যে বারো মাসি গাছ তা নিয়ে কি পঞ্চাশটা গাছ
না হ্যাঁ হয়ে রইল ওটা নিয়ে আর কি 50টা 52টা এরকম হবে না 55টা 55টা হবে আর কি বাবা লাগাইছে আর সুপারি গাছ কয়টা হবে বাবা আনুমানিক গুনছেন কখনো সুপারি গাছ একশোর উপরে মানে একশোর নিচে হবে না একশোর উপরে হবে তা সুপারি গাছ আছে তো বাবা তাড়াতাড়ি চলে আইসেন বাবা তাই ওই জায়গায় কাজ শেষ করে বাসায় আইসে পড়েন রোদের মধ্যে বেশি খাটাখাটি করেন না তো বাবা আবার এই পুকুরের পাড় দিয়ে যাচ্ছে এগুলো আবার ঠিক করবে তো ভিউয়ার্স আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনাদের ভালো লাগলে আমার শ্বশুরের বাড়ির ঘর ভালো লাগলে এরকম আরও ভিডিও যদি আপনারা দেখতে চান আমাকে লাইক কমেন্টস করবেন এবং অবশ্যই এটা শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পায় যারা গাছ প্রেমিক আছে তারা এই ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে গাছ লাগাবেন অনেক ফাঁকা জায়গা পড়ে থাকে অনেকের তারা তাদের উদ্দেশ্যে বললাম যে তারা লাগাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ